আমার দিকে এরকম হইছি। তারপরে ক্রিম লাগাই দিলে আবার সুন্দর হয়ে যাবা। ক্রিম লাগাইলে না, তুমি যে আমাকে বিয়ে করছো একটা অন্য জাতিকে যে বিয়ে করছো, তখন কি ক্রিম লাগাইতা? সুন্দর দেখে বিয়ে করছো? হ্যাঁ, তাহলে কি অন্য বিয়ে করতে আমাকে অন্য জাতিকে? হ্যাঁ, এই সুন্দর লাগছো নাকি জগতা? আরে বেলা বাজে কয়টা? এই যে সূর্য এখানে আছে, সূর্য এখনো এখানে, তো এখনই ক্রিম লাগে। কইছে রাত্রেবেলা নিয়ে আসতে কইছে। রাত্রেবেলা ক্রিম শেষ হইছে নাকি? ক্রিম এটা কি? এটা কিটা? কালকে যে তুমি খেটায় খেটায় লাগাইলা, ওটা কই? আরে ওইটা কালকে ধরেই লাগাইলাম, এটা তো সময় সময় লাগাই আমি। তুমি প্রতিদিন লাগা, সকালে একবার, দুপুরে একবার, আমি কবার লাগাই? এটা কাজ আমি তো বাড়িতে আসে মুখ ধুয়ে ওইটার মধ্যে লেখা আছে যে বউ মানুষ জিনিস। তুমি কইছো যে দোকান থেকে আসার সময় ক্রিম নিয়ে আসো। আরে আমি তো দোকান এখন আসো, দুপুরে আসো, রাত্রে আসো, আমাকে তুমি বলছো যে ওখান থেকে আসার সময় তুমি নিয়ে আসবা, এটা বলছি আমি। সঞ্জীব রে বলে দোকান নিয়ে আসো। সঞ্জীব এদিকে বাড়ি আসবে, সাইকেল টুকেল নিয়ে নাই কিছু না, হেঁটে হেঁটে এদিকে আসবে ও ক্রিম নিয়ে। সঞ্জীবের দায়িত্ব না, তোমার দায়িত্ব এটা। দেখো না, রাত্রেবেলা আনবো। তুমি আমার জিনিস লাগাবা না। রাত্রেবেলা আনবো, রাত্রেবেলা। সে একেবারে বাকি তোর মারে কিছু কো। আমি কি করব তোমাদের বাবা তোমরা জানো। ক্রিম এটা তুই লাগাই না? ও লাগাই না, তুমি লাগাও দুইবার, আমি লাগাই একবার। আমারটা তো ভালো মতো জানছি না, খবরটা ছুবা না। আমারটা তো ভালো ভালো মতন গুনতে দাও। তুমি বেশি করে লাগাও। আবার কালকে দেখতেছি মৌসুমী জানো, একটা এবারে খেকড়াই নিছে, একটা খেকড়াই নিছে, মানে মানে পুরো আঙ্গুলটা ভর্তি ভর্তি করে লাগাই, একটুখানি ডিব্বা আর পুরো আঙ্গুল ভর্তি ভর্তি করে লাগাই। ডিব্বারই দাম আড়াই ছোট, আনার সময় নাই। মৌসুমের গুলো আছে না? মৌসুমের গুলো লাগাই লাগাই শেষ করো। কেন? ওর হলো পিম্পলের ক্রিম। আমি আমার মুখে পিম্পল আছে নাকি আমি লাগাবো? তার মানে তুমি কি কইতে যাও, তুমি সর্বসুন্দরী? তার মানে ক্রিম লাগাই দিলে আবার সুন্দর হয়ে যাবা? ক্রিম লাগাইলে না, তুমি যে আমাকে বিয়ে করছো একটা অন্য জাতিকে যে বিয়ে করছো, তখন কি ক্রিম লাগাইতা? সুন্দর দেখে বিয়ে করছো? হ্যাঁ, তাহলে কি অন্য বিয়ে করতে আমাকে অন্য জাতিকে? হ্যাঁ, এই সুন্দর লাগছো নাকি জগতা? এসা আর কি হইছে শাদি করতে চাতে হো? अगर वो तो खराब हो तो ठीक है, अगर वो 30 साल बाद भी उससे भी सुंदर सुंदर हो जाए तो वो वाला लड़की ज्यादा सुंदर। तू की কইতে যাস? তুই ক্রিম লাগাইছ গানিয়ার? তুই আমার কথার উত্তর দে। না না, আমার কথার উত্তর দে। তুই গার্নিয়ার কি? কিন্তু জনটা তোমরা ছোট ছিলে, গার্নিয়ার মানে চিন্তা। গার্নিয়া গার্নিয়ার তুই কোনদিন লাগাইছিস? না তো। তার মানে কি তুই সুন্দর নাই? হ্যাঁ, তাহলে তোর মা কি কইতে যায়? তোর মা গার্নিয়া গার্নিয়ার লাগাই গার্নিয়ার লাগাই লেগে যাবে। আর তুই কি লাগাস? তুই কি? আমি ক্রিমই লাগাই। ক্রিমই লাগাস? হ্যাঁ, আমি ক্রিম লাগাই হলো বেবি ক্রিম, তার জন্য আমি এত কি আমার কোনো ক্রিমে নাই গো, বাড়িতে চান করে লাগাবো। যে তেল আছে না, সরষের তেল? কে সরষের তেল লাগাবো? তুমি তো বড় ইঞ্জিনিয়ার মানুষ, ইঞ্জিনিয়ার বকের সরষের তেল লাগাবে? ইঞ্জিনিয়ার বকের সরষের তেল লাগাবে? আচ্ছা, ভেসলিন কিনে নিয়ে এসো। সে একেবারে ভেসলিন লাগাও। ভালো যায়, আসো বাজার না, তাহলে মাছ নিয়ে আসো গা।
এই যে গার্নিয়ার ক্রিমটা এইটার জন্য এতক্ষণ বাবাল চলতেছে, এই গার্নিয়ার ক্রিম কি আসবে না, আসবে না বাড়িতে? হ্যাঁ যাবো না, রাখ।